এই যে দাদা সেই জাম গাছের ডালটা ভেঙে গেছে বলে দাদা ওই যে জলে পড়েছে ভেঙে এই যে দেখো আমরা জাম তুলে নিয়েছি আর কত বড় বড় জাম ওরকম করে ধরে ডালটা বন্ধুরা ফিরে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর জামাই ষষ্ঠীর দিন তো তোমরা দেখতেই পেয়েছো আমার ব্লগটা আর আজকে আমরা যাচ্ছি একটা জায়গায় সবাই মিলে চলো তোমাদের গিয়ে দেখাচ্ছি চলো দেখতে থাকো এই যে আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের মাঠের তোমরা দেখেছো আমাদের মাঠের পরিবেশটা আর পাশে একটা পুকুর আছে মাঝখানে দেখিয়েছিলাম ওই পুকুরের পাশে জাম গাছ আছে চলো আমরা আজকে বিকালে সবাই জাম পাড়তে যাচ্ছি চলো আর এগুলো দেখতেই পাচ্ছ বাবাদের এই যে পাশের এই গাছগুলো দিয়ে এরিয়া করা আছে এই যে আমরা মাঠের অনেক ভিডিও করেছি দেখো আকাশে অল্প অল্প মেঘও দেখা যাচ্ছে বৃষ্টি হতেও পারে এই যে আমরা যাচ্ছি এবার মামাম যাচ্ছে আমার দিদির ছোট মেয়ে আমরা সবাই মিলে একসঙ্গে যাচ্ছি আচ্ছা মামাম আছে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো তাহলে পাপা যাচ্ছে এই যে জাম গাছটার পাশে চলে এসছি আমরা দাদা জাল টানাচ্ছে মানে আমার জামাইবাবুকে তোমরা চেনোই এই যে দাদা জাল টানাচ্ছে জামটা পাড়ার জন্য জামগুলো এই যে ভালোই জাম হয়েছে দেখো দেখতে পাচ্ছ কিনা জানি না দেখো অনেক জাম হয়েছে সব পুকুরের সাইডেই হয়েছে ঝড়ে ছিল ঝড়ে গাছের ডাল অনেকটা এদিকে হেলে গিয়েছে আর এই যে জাম পেরেছে তোমাদের দাদা দেখো কি মিষ্টি জাম এই যে জালটা নিয়েছে দেখো নেট দিয়েছে নেটের উপরেই পড়বে এই যে পুরো জলের দিকে হয়েছে জন্য নেট না টানালে জাম পাওয়াই যাবে না দেখো কি বড় বড় জাম না দেখাবো তোমার তোমার কীর্তিটা দেখাবো গাছে উঠে গেল গাছে গিয়ে এবার গাছটা নাড়া দিলে জাম সব নেটের উপরে পড়বে দেখো ঝাড়া দাও দাও ওই পাশে পুকুরেও পড়ে যাচ্ছে অনেকগুলো তুমি দাও নাড়া দাও এই যে দাদা সেই জাম গাছের ডালটা ভেঙে গেছে বলে দাদা ওই যে জলে পড়েছে ভেঙে এই তো এই যে সেই ডালটাকে উপরে তোলা হয়েছে আর প্রচুর জাম আর জামের জাম গাছের ডাল তো নরম আর দাদা ওখানে নাড়া দিচ্ছিল তোমরা দেখতেই পেয়েছো আর হঠাৎ করে ডালটা ভেঙে গেছে আর পুরো জলে গিয়ে পড়েছে ভাগ্যিস দাদার লাগেনি কোনো হ্যাঁ প্রচন্ড জোরে পড়েছে আমরা পুরো ভয় পেয়ে গেছিলাম হঠাৎ করে দৃশ্য দেখে দেখতেই পাচ্ছ জামগুলো সব মাঠের উপরে পড়েছে এই যে তুলে নিয়ে আসা হয়েছে দেখো আমরা জাম তুলে নিয়েছি আর কত বড় বড় জাম ওরকম করে ধরে ডালটা
আর এই যে দেখো কত বড় বড় জাম, আর ছোট ছোট জাম আছে, ডালটা ভেঙে যায়, আর তো কিছু করার নেই। যে জাম নিয়ে আমরা বাড়ি যাই, দেখি মা বাড়িতে কি টিফিন বানাচ্ছে আমাদের জন্য। যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর যে দিদি দেখো ছবি ব্লগ ভিডিও দেখার জন্য। আর কি বলবো, তাড়াতাড়ি যাও গিয়ে সাবস্ক্রাইব করো, আর এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো। দেখো খুব ভালো ভালো ভিডিও বানায়, এডিটও খুব সুন্দর করে। তো নতুন চ্যানেল তো, একটু সবাই হেল্প করো। ঠিক আছে, টাটা টাটা। সন্ধ্যা হয়ে গেছে, আমরা এবার টিফিন করবো সবাই। যে ঘুগনি বানাচ্ছে মা, আজকে সন্ধ্যাবেলায় আমরা মুড়ি ঘুগনি খাবো। এই যে মা রান্না করছে, দেখো মা রান্না হয়ে গেলে আমরা খাবো একটু পরে। মুড়ি ঘুগনি রেডি, এবার সবাই মিলে একটু খাওয়া হবে। দেখো মাম্মা, মোর পাপা, আমি, আমার দিদির মেয়েরা, আমরা সবাই মিলে বসেছি খেতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আগ্রহী হব তোমাদের কমেন্টে। আর আসছি পরের ভিডিও নিয়ে, অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখো। টাটা, গুড নাইট।